এরপর প্রশ্ন করেছেন লাবণী আক্তার, আপনি জানতে চাইছেন আমার স্বামী ইসলামের বিভিন্ন হুকুম অমান্য করে, আমি কোরআনের কোনো কথা বললে বা ভালো কোনো উপদেশ দিলে শুনে শুনে না, হেও মনে করে, আমার উপরে বিরক্ত ও রাগ হয়, বলে আমাকে জ্ঞান দিতে এসো না, এখন আমার করণীয় কি? বোন লাবণী, এরকম অবস্থায় আপনি আপনার স্বামীকে জ্ঞান দিতে যাবেন না, যিনি ভালো কাজের মূল্যায়ন করেন না, বরং আরো এমন মন্তব্য করে ফেলতে পারেন যে মন্তব্যের কারণে ইসলামের কোনো বিধানের প্রতি, আল্লাহর কোনো বিধানের প্রতি, নির্দেশের প্রতি তাচ্ছিল্য হয়ে যায়। তাচ্ছিল্য হয়ে গেলে কিন্তু বেইমান হয়ে যাবেন তিনি, তো সেই জায়গা থেকে তাকে রক্ষা করবার জন্য আপনি বলতে যাবেন না। প্রয়োজনে তিনি যাদের কথাকে শুনবেন তাদেরকে দিয়ে আপনি বলাবেন, অথবা এমনভাবে পেশ করবেন যাতে করে কোনোভাবেই তিনি হেও প্রতিপন্ন করে, তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানের প্রতি তার অবজ্ঞা এসে তিনি বেইমান হয়ে না যান। তবে আপনার স্বামীর যে মানসিকতা সেটি অবশ্যই নিন্দনীয়, ভালো কোনো কাজ, ভালো কোনো কথা গ্রহণ করতে কারোর কাছ থেকেই আপত্তি থাকার কথা নয়। একজন ইমানদার যদি কার কাছ থেকে কোনটা গ্রহণ করবেন না করে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে সেটি তার ইমানের দুর্বলতার প্রমাণ এবং তার অহংকারের প্রমাণ, যেটি কোনো অবস্থাতেই তার জন্য উচিত নয়।